অসাধারণ সেভ, এমন শট তেমনই কিন্তু সেভ ঝাড়খণ্ডের গোল রক্ষক। দেখা যাক তৃতীয় গোলটি চলে আসে কিনা, এবং হ্যাট্রিক করে ফেললো কিন্তু। সেকেন্ড কোয়ার্টার ফাইনাল শেষ গেমে আমরা পৌঁছে গেছি, এরপরে আজকে শেষ খেলা ফার্স্ট সেমিফাইনাল খেলা। প্রায় অসাধারণ সেভ, যেমন শট তেমনই কিন্তু সেভ ঝাড়খণ্ডের গোল রক্ষক। আগের খেলা কিন্তু মোহরমো সেভ করে দিয়েছিল, আবার সেভ যেভাবে সেভ করে দলকে। ভালো শট রেখেছিল কিন্তু বক্সের ভিতর হয়েছে ফাউলটা, পেনাল্টি হতে পারে, দেখা যাক। পেনাল্টি পেয়ে গেল কিন্তু ফাউলের বিনিময়ে। শট হচ্ছে কমল চক্রবর্তী, বহু অভিজ্ঞতার শিকার, বহু যুদ্ধের নায়ক কিন্তু এই কমল চক্রবর্তী। দেখা যাক আজকে রাউতারা আদিবাসী যুব সংঘের মাঠে কি হয়। গোল, সত্যি যেভাবে বাম্বাকে টেনে ধরেছিলেন। সম্ভবত বলটা বাইরের থেকে এসছে, রেফারি দেখতে গেল, দেখা যাক কি ডিসিশন দেয় রেফারি। না এটা গোল না, এটা গোল নয়, ফলাফল যা ছিল তাই 2-0। অসাধারণ সেভ, অসাধারণের মাঠে রাজা বলা যায় বাবুসোনাকে। বাবু দেখা যাক বাবুসোনা
দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেল, 2-0 গোলে এগিয়ে থাকে জয়চাঁদ একাদশ। খেলা শুরু করলো অপরদিকে লাল জার্সিতে ঝাড়খণ্ড, 0-2 গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করলো। দেখা যাক তৃতীয়ার্ধে কোন দলে আগে গোল আসে। ও ভালো শট ছিল, গোল লাইন অতিক্রম করলো। চ্যানেলের নাম কি? বুবাই ফুটবল। যথেষ্ট গতি রয়েছে এই বিদেশি ফুটবলার বাম্বা। কমল, কমল থেকে বাবু, বাবু খুঁজছেন সতীর্থ খেলোয়াড়। ডান দিক থেকে বাঁ দিকে উদ্দেশ্য ছিল মঙ্গল, কিন্তু না হলো না। আবারও ইব্রাহিম, বাবু সুযোগ আছে, সে তো সত্যি সত্যি অসাধারণ একটি গোল। ঝাড়খণ্ডের গোল রক্ষক সিটু সামান্য ভুলের জন্য কিন্তু এবং সামান্য খেসারত দিত ব্যাটলার গোল রক্ষক সিটু। কিছুটা কমিয়ে আনলো ওই লাল জার্সিতে ঝাড়খণ্ড। ফলাফল বর্তমানে 3-1। গোল, আবার গোল সেই বাম্বা। আর একটি গোল করতে পারলে কিন্তু বাম্বার হ্যাটট্রিক হয়ে যাবে। সত্যি অসাধারণ খেলোয়াড় এই বিদেশি ফুটবলার বাম্বা, এবং তার সঙ্গে ইব্রাহিমও যথেষ্ট দক্ষতার সঙ্গে খেলা। এত গোল বাম্বা, দেখা যাক তৃতীয় গোলটি চলে আসে কিনা। এবং ঠিক করে ফেললো কিন্তু বাম্বা। আজকের মাঠের কিন্তু নায়ক এই বাম্বা। আগের ম্যাচটিতেও কিন্তু অসাধারণ খেলা উপহার দিয়েছে। গত ম্যাচেও সে গোল করেছিল এবং এই ম্যাচেও সে প্রথম হ্যাটট্রিকটি করে ফেললো। টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিকটি তিনি করেছেন আবার এই ম্যাচে। যাচ্ছে না কিন্তু টাইম পাস। বলতে বলতে রেফারি উপেন সরকারের লম্বা বাসি টিম খেলার এই খেলার